আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আবারও চলে আসছি বেদেপল্লিতে। আমার সাথে যিনি আছে তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল, তিনি অনেকগুলো ইন্টারভিউতে ভাইরাল হয়েছে, তাকে আপনারা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছেন, তিনি অনেকগুলো ইন্টারভিউতে ভাইরাল হয়েছে। সো শুনলাম তিনি নাকি বিয়ে করতে চাচ্ছেন, তো চলুন তার মুখ থেকেই শুনি। শুনলাম ইদানিং আপনি নাকি অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছেন আমাদের ভিডিও করার পর থেকে। হ্যাঁ, কথাটা মিথ্যে না, কথাটা সত্যি। এই ভাইয়াটা যখন এর আগে আমার ইন্টারভিউ নিতে আসছিল জাহিদ খানের ব্যাপারে, তো তখন আমি কিছু কথা বলেছিলাম, যেহেতু সে আমার খুব পছন্দের একজন লোক, তো এরপর থেকে অনেকেই নক দিচ্ছে। যেহেতু আমি ছোটখাটো একটা ফোন চালাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় ফেসবুকে অনেক মেসেজ পাই যে বিয়ের জন্য প্রস্তাব বলে, বা হচ্ছে অনেকে চেষ্টা করে বাড়ি পর্যন্ত আসার, বা আশেপাশে যারা আছে যে যতটুকু কাছাকাছি আছে সেই ক্ষেত্রে তারা চেষ্টা করে বাড়িতে প্রস্তাব দেওয়ার জন্য। তো এটা এটা তো খুব ভালো একটা নিউজ, এটা তো আপনার খুশি হওয়ার কথা, আপনি খুশি না? হ্যাঁ, খুশি ঠিক আছে, কিন্তু তারপরেও তো অনেক কিছু থাকে। যেমন বিয়ে বললেই তো আসলে বিয়ে হয়ে যায় না, বা বিয়ে করা যায় না, যেহেতু আমি একটা বেদে কন্যা, আমার পরিবার হচ্ছে সাপুরে, সেই ক্ষেত্রে আমারও অনেক কিছু চিন্তা করতে হয় যে আমি আসলে কোন ধরনের মানুষের উপযুক্ত। সবার সাথে তো আর বিয়ে করা সম্ভব না। তাহলে তাহলে আপনার কেমন টাইপের ছেলে পছন্দ? দেখা যায় অনেক কোটিপতি আসতেছে, বা আমি জানি না আসলে তারা কেন আসতেছে বা তাদের উদ্দেশ্য কি। কিরকম ছেলে পেলে আপনি বিয়ে করবেন? সর্বপ্রথম যেটা হচ্ছে আমি তার মানসিকতা দেখব, তার চিন্তা ভাবনা কেমন একটা, তার স্ত্রীকে নিয়ে, তার মন মানসিকতা, তার মন মানসিকতা দেখব যে আসলে সে কতটা লাভিং, কেয়ারিং, সাপোর্টিং, যার কারণে আসলে অনেক টাকা আছে এরকম কোনো মানুষকে চাচ্ছি না। মানে টাকা পয়সা দরকার নেই, টাকা পয়সা কম থাকলেও চলবে? টাকা পয়সা কম থাকলে চলবে তেমনটাও না, জীবনে চলতে গেলে টাকা পয়সা লাগে। হ্যাঁ, কিন্তু আমি চাই যে যতটুকু প্রয়োজন, খুব হতে হবে তা না, কিন্তু সুন্দর একটা মনের অধিকারী মানুষ আমার জীবনে আসুক। আচ্ছা, আমি শুনতে পেলাম গার্মেন্টসের ছেলেরা নাকি আপনাকে অনেক বেশি মেসেজ দিচ্ছে, ডিস্টার্ব করছে, বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, তো তাদের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন? কেন, তাদেরকে কি বিয়ে করবেন না? না, বিয়ে করব না তেমনটা না। ওই যে বললাম যে দিন শেষে একটা ভালো মনের মানুষের অধিকারী হতে হবে, সেটা যেই মানুষই হোক না কেন, তো আমি চাইবো যে আমার জীবন সঙ্গী সেরকম একজনই আসুক। তার মানে তাদেরকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই আপনার? না, নেই। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে উনি টাকা পয়সা না, উনি সম্পত্তি না, উনি ভালো মনের মানুষকে বিয়ে করতে চায়। তো গাইস, আপনাদের মধ্যে যদি কেউ এরকম সুন্দর মনের অধিকারী হয়ে থাকেন বা ওনাকে পছন্দ করে থাকেন, তো আপনারা অবশ্যই ওনাকে মেসেজ বা যোগাযোগ করতে পারুন, তো উনি আপনাদেরকে দেখে পছন্দ করে তারপরে মতামত জানাবে যে উনি আপনাকে বিয়ে করবে কিনা। আর কিছু বলতে চান দর্শকের, জনগণের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি জনগণের উদ্দেশ্যে এইটুকু বলবো, এর আগে যখন এই ভাইয়াটা আমার ইন্টারভিউ নেয় তখন অনেকেই খারাপ প্রস্তাব দিচ্ছেন, বা হচ্ছে বিভিন্নভাবে আমাকে বিরক্ত করছেন। সবার কাছে এইটুকু রিকোয়েস্ট থাকবে যে আমাকে এইভাবে কেউ ডিস্টার্ব করবেন না। আর যদি সুন্দর মনের, আসলেই সুন্দর মনের বা সুন্দর সাংসারিক মন মানসিকতা নিয়ে কেউ থাকেন, সেই ক্ষেত্রে আপনারা নক করতে পারেন, সেটা আমি আছি, আমার পরিবার আছে, তারা অবশ্যই দেখবে। আচ্ছা, আপনাদের বেদ সম্প্রদায়ের ভিতরে কি এরকম কোনো কি নিয়ম আছে যে বেদ সম্প্রদায়ের বাহিরে বিয়ে করতে পারবে কি পারবে না? আছে, তবে সেটা একটা সময় ছিল, আপাতত ওইভাবে নেই। বেদ সমাজের মধ্যে যেটা হয়, মেয়েদেরকে সমাজের মধ্যে রাখা হয়, আর ছেলে যারা আছে তারা অনেকেই আছে যে বাহিরে বিয়ে করে, বা বাহির থেকে হচ্ছে মেয়ে নিয়ে আসে আমাদের বেদে সমাজের মধ্যে। কিন্তু যেহেতু 2024 সাল চলে আসছে, সেই ক্ষেত্রে এখন এই প্রচলনটা কিছুটা কমে আসছে। আপনি তো ওনার ভাই, তাই না? হ্যাঁ, আমার ছোট বোনটা। তো আপনার বোনের সাথে এই মাত্র কথা বলে বুঝতে পারলাম যে আপনাদের বেদে সম্প্রদায় নাকি এরকম কোনো একটা নিয়ম আছে যে বাহিরে কোনো ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে না, বা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারবে, বা কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না। এটা আগে নিয়ম ছিল, এখন মনে করেন এই নিয়মটা নাই। এখন মনে করেন নিজের খুশির মতন ইচ্ছাকৃতভাবে চাইলে মনে করেন কারো পছন্দ করে যে বিয়ে বসতে পারবে, সমস্যা নেই। তার মানে নিজের পছন্দে যাক, যে কারো সাথে বিয়ে করতে পারবে। তারপরও নিজের একটা দায়িত্ব আছে, যে ভালো একটা পর্যায়ে আছে, ভালো একটা সিস্টেম মতন মনে করেন আমরা জিনিসটা করি, আর নিজের পছন্দ মতন যদি হয়েছেন আমি একটা ফকিরদের যেমন তাও যাইতে পারবো, সমস্যা নেই। তার মানে আপনার বোন বাইরের কাউকে বিয়ে করতে চাইলে এটাতে আপনার কোনো আপত্তি নেই? না, কোনো আপত্তি নেই। যাক, শুনে খুবই ভালো লাগলো, আমার বোনের মনের ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের এই বেদে সম্প্রদায় কি এরকম কোনো নিয়ম আছে যে যে যৌতুকের ব্যাপারে বা টাকা পয়সার ব্যাপারে? না না, এরকম কোনো নিয়ম নাই, তবে ওই মনে করেন পুরুষ মানুষরা কিছু কর্ম করে, আবার মহিলারও কিছু কর্ম করে, দুজনে মিলে এক কর্ম করে খায় আর কি। মানে দুজনই এখানে কাজ করে, টাকা পয়সা দেওয়া দিয়ে এগুলো কম, এগুলো হয় না, এগুলো হয় না।
মাশাল্লাহ। তারপর আমার বোন তো মনে করেন অনেক সুন্দরী, আমার বোনের লাগে কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন টাকা পয়সা দিয়েই বিয়ে করে নিতে চায়। আচ্ছা, এরকম কি কোনো পাত্র আছে যে আপনার সাথে এসে সরাসরি কথা বলেছে আপনার বোনের ব্যাপারে? ওই দুই একজনের কথা কইছিল, মানে অনেকে সাহস করতে পারে না, ওই মানে যারা সাপুরিয়া ওনাদের সাথে কথা বলতে এরা মনে করেন অনেক ভয় পায়। কেউ কি এসে আপনাকে কোনো কি ঘুষ খাওয়াইছিল যে আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, এরকম কোনো বিয়ে করাই দেন আমার সাথে? না না, এরকম এরকম কখনো হয় নাই। না না, তো প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন যে ভাইকে এসে কেউ ধরে নাই, বিয়ে করার জন্য ঘুষ দেয় নাই, পটায় নাই। আচ্ছা ভাই, আমি যদি আপনাকে কিছু ঘুষ দিই যে আপনার বোনের সাথে আমার বিয়ে করাই দেন, আপনি কি দিবেন? ভাই এটা কেমন কথা কইলেন, আমার বোনে যদি পছন্দ করে তো আমার বোন আপনার লোকে চলে যাবো, সমস্যা নাই। তাই আমার বোনের পছন্দ সবকিছু, তার মানে ঘুষ ফুস দেওয়া লাগবে? না না ভাই, এগুলো কি করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক বুঝতেই পারলেন এখানে ঘুষের কোনো কাজ নাই, এখানে আপনারা যদি নিচ থেকে পটাতে পারেন তাহলে মেয়ে আপ। জি ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন যদি এরকম কোনো সুদর্শন পুরুষ বা সুন্দর মনের অধিকারী কেউ ওনাকে মেসেজ বা যোগাযোগ করে, উনি সেখান থেকে পছন্দ করে ওনার মতো একজন জীবনসঙ্গীকে বেছে নেবে। কনফিউজড মুক্ত হয়ে নির্দ্বিধায় আপনাদের পছন্দের মানুষকে আপনি প্রপোজ করতে পারেন, বিয়ের প্রস্তাব দিতে পারেন এবং বিয়ে করে নিয়ে যেতে পারেন। তো আপনাদের যদি ওনার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। নেক্সট ভিডিওতে ওনার সাথে আমরা আরেকটা ভিডিও করব, সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই আছে আমাদের ইন্টারভিউ, এখানে শেষ করলাম আমরা। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।